সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। সকলকে সুপ্রভাত জানিয়ে এবং যারা আমাদের ভারতীয় সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি প্রভু যিশুর নামের ধন্যবাদ করি আজকে প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে উপস্থিত হয়েছেন, এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে দেখতে দেখতে 512 দিনে আমরা প্রভুর সান্নিধ্যে বসে তার মহিমা কীর্তন করতে পারছি। তাই আপনাদের প্রত্যেকজনকে অন্তর থেকে ধন্যবাদ দিই যে 512 দিন ঈশ্বর আপনাকে এবং আমাকে বহন করছে তার পবিত্র আত্মার দ্বারা। ধন্যবাদ দিই প্রত্যেকজনকে আজকে দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের 65 অর্থাৎ 65টা পর্বে আমরা উপস্থিত হয়েছি। আজকে যে গুরুত্বপূর্ণ ক্লিন অ্যান্ড আনক্লিন ফুডস, সুচি এবং অসুচি খাদ্য, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছে আপনাদের কাছে রিকোয়েস্ট করি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে প্রত্যেকজনকে শেয়ার করুন যেন তারা এই বাক্যের উপকারিতা জানতে পারে। তাই আজকে যারা আছেন আমি চাই বিভিন্নভাবে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধু সার্কেলে কাছে শেয়ার করুন যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ পান। আমরা ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা কৃতজ্ঞ হৃদয়ে প্রভু ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি মহিমাময়, ঈশ্বর প্রভু ধন্যবাদ করে ধন্যবাদ দিই সুমিতা মণ্ডল হালদারকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই সুমিতা দেকে, ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে, ধন্যবাদ দিই সিস্টার লেউনি চৌধুরীকে, যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। আমি চাই আমরা একসঙ্গে প্রভুর গৌরব করব, সকাল সন্ধে দুপুর আমরা সর্বদা যেন প্রভুর গৌরব করতে পারি। যারা আছেন আসুন আমরা এই গানের মধ্যে দিয়ে যাওয়ার আগে ঈশ্বরের বাক্য বলছে, কেননা যে কেউ যাচনা করে সে গ্রহণ করে এবং যে কেউ অন্বেষণ করে তা পায়, আর যে আঘাত করে তার জন্য খুলিয়া দেওয়া যাইবে। আজকে ঈশ্বরের কাছে আমরা যাচনা করতে চাই, প্রার্থনা করতে চাই। আজকে যারা চান প্রভুর কাছে, প্রভু এই আমি তোমার কাছে যাচনা করছি, তুমি আমাকে দাও, ঈশ্বর দেবে। তাই আজকে যারা আছেন আসুন আমরা ধন্যবাদ করি, আমরা হৃদয় দিয়ে প্রভুর গৌরব করি, প্রশংসা করি। এই গানের মাধ্যমে যতজন আছি আমরা একসঙ্গে সেই সকাল সন্ধ্যে দুপুর আমরা যেন যিশুর নাম যেন সর্বদা করতে পারি। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভুর গৌরবের মধ্যে দিয়ে যাই, প্রশংসার মধ্যে দিয়ে যাই। কত সুন্দর নাম, হে
সত্যি যিশু নাম সবারে বিলাবো। সত্যি আজকে কতজন আপনারা এই মুহূর্তে আছেন যে হ্যাঁ আমি যিশুর নাম বিলাতে চাই? যারা এই মুহূর্তে আছেন আপনি প্রত্যেকটা মুহূর্ত যিশুর নাম কি আপনি বিলাতে চান, তাহলে ঈশ্বর আপনার হৃদয়কে দেখছেন। যারা এই মুহূর্তে আছেন আমরা মুখে বলি যে যিশুর নাম বিলাবো, সত্যি কি আপনার এই অপরচুনিটি মানুষের কাছে বিলাচ্ছেন, এই বার্তা মানুষের কাছে পৌঁছাচ্ছেন? তাই প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা আছি আমরা এই গানের মধ্যে দিয়ে একটাই গান করব, জীবনে একটাই ধ্যান, শুধু ঈশ্বর অনুসন্ধান করো। থ্যাংক ইউ জিসাস। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি কবে ঈশ্বরে হব বিলি। জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি কবে ঈশ্বর হব বিলি। যতই কঠিন জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান, প্রার্থনা করি রাধি কবে ঈশ্বরে হব বিলি। Thank you.
একটাই লক্ষ্য মোদে, কোথায় আছে সেই স্বর্গ ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। একটাই লক্ষ্য মোদে, কোথায় আছে সেই স্বর্গ ঈশ্বর চরণে যেন দিতে পারি এই অর্ঘ। এই জীবন ব্যর্থ জানি প্রভুর করুণা বিহীন, জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি না দিন কবে ঈশ্বরে হব বিলীন, জীবনের একটাই ধ্যান শুধু ঈশ্বর অনুসন্ধান। প্রার্থনা করি না দিন কবে ঈশ্বরে হব বিলীন, কবে ঈশ্বরে হব বিলীন, কবে ঈশ্বরে হব বিলীন। আজকে যারা এই মুহূর্তে আছি আমরা একই প্রার্থনা করব, প্রভু আমরা যেন তোমার সঙ্গে মিলিন হতে পারি। যারা এই মুহূর্তে আছেন আসলে আমরা প্রার্থনা করি, আমাদের হৃদয় মন আত্মাকে প্রভুর কাছে গচ্ছিত করি, প্রভু এই আমি। যতজন আছি আসলে আমরা সকলে চোখ বন্ধ করি, প্রার্থনা করি প্রভুর কাছে। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, 512 দিন তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ, 512 দিন আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করছি। যারা এই মুহূর্তে অনলাইনে আছে ঈশ্বরের বাক্য শুনছে, হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে অসুস্থতা হতে পারে, দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, অনাটন আছে, অর্থ সংকট আছে। আমি এই মুহূর্তে প্রত্যেকজনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা তোমার মহিমা কীর্তন করতে পারে। আজকে যতজন আছে প্রভু প্রত্যেক জনকে প্রভু যীশুর নামে এই বাক্যের নিকট তত্ত্ব তুমি বোঝবার, তুমি তাদের জ্ঞান বুদ্ধি দাও। ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত সেই তুমি আমাদেরকে জ্ঞানের ভাণ্ডার খুলে দাও প্রভু, আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। এই বাক্যের প্রত্যেকটা নিকট তত্ত্ব প্রভু যীশুর নামে তোমার পবিত্র আত্মা দ্বারা বুঝিয়ে দাও প্রভু আমাদের প্রত্যেক জনকে, যত জন আছি, যত জন এই মুহূর্তে তোমার সান্নিধ্যে বসেছে, তার নিগুড় তত্ত্ব প্রভু যতক্ষণ না তুমি আমাদেরকে প্রকাশ না করবে, তার নিগুড় তত্ত্ব যতক্ষণ না তোমার পবিত্র আত্মার মাধ্যমে তুমি আমাদের বুঝিয়ে না দেবে, আমরা এই বাক্যের অগণ্য থেকে যাব। তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি, যতজন প্রভু এই মুহূর্তে তোমার সান্নিধ্যে এসছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে আমি তোমার কাছে সমর্পণ করছি প্রভু যীশুর নামে। তুমি তাদেরকে স্পর্শ করো, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন আমেন এবং আমেন। প্রভু যীশুর নামের ধন্যবাদ করি আজকের প্রত্যেক জনকে। সত্যি আজকে যে ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি, আর আপনার বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছেন। আমরা সেই প্রেরিতের কার্যবিবরণী যেখানে আমরা ছিলাম সেই জায়গাতে আমরা যদি ফিরে যাই, প্রেরিত তার 10 অধ্যায় আমরা যদি আর সেখানে দেখি যে প্রত্যেকটা মুহূর্ত যখন পিতর যখন সেই ছাদের উপরে প্রার্থনা করলেন, তার যখন ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, সে যখন প্রার্থনা করলো, এই ছাদ থেকে প্রভুর এক দূত আর সেখানে 11 পদে বলছে, আর দেখিল আকাশ খুলিয়া গিয়াছে এবং একখানা বড় চাদরের মতন কোনো পাত্র নামিয়া আসিতেছে, আর তার চারিকোণে ধরিয়া পৃথিবী নামাইয়া দেওয়া হইয়াছে, আর তাহার মধ্যে পৃথিবীর সর্বপ্রকার চতুষ্পদ সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে।
পরে তার প্রতি এই বাণী হইল, পিতর উঠো পিতর, বধ করিয়া ভোজন কর। চোদ্দ পদ নিয়ে যেটা আমরা গতকাল আলোচনা করছি আজকেও করবো, সেটা হচ্ছে, কিন্তু পিতর কইলেন, প্রভু এমন না হোক আমি কখনো অপবিত্র কিংবা অশুচি দ্রব্য ভোজন করি নাই। এটা হচ্ছে পিতরের কথা ছিল। সত্যি গতকালকে আমরা যেটা দেখেছিলাম যে আনক্লিন অপবিত্র আর ক্লিন পবিত্র, প্রত্যেকটা মুহূর্ত আনক্লিন এবং ক্লিন এর মধ্য দিয়ে পবিত্র এবং অপবিত্র এই বিষয় নিয়ে আমরা জানব। আমরা লেবীয় পুস্তকে দেখেছিলাম যে কোন কোন বস্তুকে স্পর্শ করা নিষেধ, কোন কোন বস্তুকে খাওয়া নিষেধ, কোন কোন বস্তু যদি আমরা সেখানে স্পর্শ করি কতদিন আমরা শুচি অশুচি থাকবো, সেই বিষয় নিয়ে আমরা গতকালকে দেখেছিলাম। আজকে যারা এই মুহূর্তে আছেন, ওল্ড টেস্টামেন্টে অনেক কিছু বিধি নিষেধ আছে, কিন্তু আমরা এই প্রভু যীশুকে ধন্যবাদ করি এই ওল্ড টেস্টামেন্টের বিধি নিষেধ থেকে ঈশ্বর আমাদের বাঁচিয়েছে, তাই না? আমরা যেটা দেখেছিলাম গতকালকে, আর আপনারা যারা আছেন ঈশ্বরের বাক্য যারা শুনছেন এবং দেখছেন, আমি চাই যেন এই বাক্যের নিগূঢ় তত্ত্ব যেন আপনি বুঝতে পারেন। গতকালকে যে সাবজেক্ট নিয়ে আমরা পড়ছিলাম আর সেটা অতি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোমিও তার চোদ্দ অধ্যায়। রোমিও চোদ্দ অধ্যায় দেখেছিলাম যে দুর্বল চিত্ত মানুষ যদি কেউ যদি হয় তার কাছে, সে যদি দুর্বল চিত্ত মানে আপনার বিশ্বাস যদি খুব দুর্বল হয়, বলছে তার কাছে না খাওয়াই সেও, তাই কি না? তো আসুন ঈশ্বরের বাক্য আমরা রোমিওতে যদি চলে যাই, যে পদে গিয়ে আমরা কালকে আলোচনা করছিলাম, ঈশ্বরের বাক্য রোমিও তার চোদ্দ অধ্যায়, আর সেখানে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন আমরা দেখব যে আমরা ছয় পদ দেখি, রোমিও চোদ্দ অধ্যায় ছয় পদে যদি দেখি, এখানে ঈশ্বরের বাক্য রোমান্স চ্যাপ্টার 14:6 সেখানে যদি দেখি, কিন্তু যে মানে সে প্রভুর উদ্দেশ্য মানে, আর যে ভোজন করে সে প্রভুর উদ্দেশ্যই করে, কারণ কেননা যে ঈশ্বরের ধন্যবাদ করে এবং যে ভোজন না করে ভোজন করে না সেও প্রভুর উদ্দেশ্যে ভোজন করে না এবং ঈশ্বরের ধন্যবাদ করে। সাত পদে বলছে কারণ আমাদের মধ্যে কেউ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং আমার উদ্দেশ্য মরে না, কেননা যদি আমরা জীবিত থাকি তবে প্রভুর উদ্দেশ্যে জীবিত থাকি, এবং যদি মরি অর্থাৎ জীবিত থাকি বা মরি আমরা প্রভুরই। তাহলে দেখুন এখানে কত কঠিন কথাকে প্রভু যীশু সোজা করে দিয়েছে। আপনারা যদি সন্ন্যাসী মানে আপনার কাছে কি দৃষ্টান্ত? সন্ন্যাসী মানে আপনার চিন্তা ভাবনা তো আপনি কি বোঝেন? তার খাওয়া দাওয়া তার আচার ব্যবহারের মধ্যে সন্ন্যাসী, কেউ যদি বলে আমি সন্ন্যাসী, তাহলে তার সিমটম কি কি থাকবে আজকে আপনার কাছে প্রশ্ন আমি করছি। ওকে, যদি সন্ন্যাসী, যদি আপনি বলেন আমি সন্ন্যাস বা সন্ন্যাসী, তার কি কি সিমটম, তার গুণাবলী কি কি থাকবে, যদি আপনি যারা ফেসবুক লাইভ দেখছেন আপনি বলতে পারেন তার গুণ এবং চরিত্র, কেউ যদি সন্ন্যাস বা সন্ন্যাসী বলে তার গুণ তার চরিত্রগুণ আপনি বলুন কি কি থাকবে তার। যারা ফেসবুক লাইভে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের নাম্বারে আপনি ফোন করতে পারেন 9903111325 9433536699। সন্ন্যাসী বলতে আপনি কি বোঝেন? যারা আছেন আপনি নির্দ্বিধায় আপনি আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433536699।
সন্ন্যাসী বলতে আপনি কি বোঝেন? যারা আছেন এই মুহূর্তে অনলাইনে আসতে পারেন, কারণ এই বাক্য আপনাদের কাছে আমি গল্পের চলে সুন্দরভাবে বোঝালাম। এইটা যদি এই প্রেরিতের কার্যবিবরণে যদি আপনি এক বছর চার্চে যেতেন, অর্থাৎ 52 দিন, 52 সানডে, 52টা সানডে যদি আপনি চার্চে যেতেন, তাহলে এক বছর কমপ্লিট করতে পারতেন, তাই কি না? প্রত্যেক সানডে যদি আপনি চার্চে যেতেন, তাহলে 52টা সপ্তাহে আপনি এই 52টা মেসেজ শুনতে পারতেন। কিন্তু দেখুন, প্রেরিতের কার্যবিবরণে আজকে আমরা 65, মানে 65টা পর্বে আপনাকে শেখাচ্ছি, এক বছরের অধিক। যদি আপনি 52টা দিন চার্চে যেতেন প্রত্যেক সানডে, তাহলে কিন্তু যদি প্রেরিতের কার্যবিবরণে আপনি 52 দিন শুনতে পারতেন। কিন্তু দেখুন, ইউ আর দ্য লাকি পার্সন, আপনি 65টা বাক্য শুনছেন 65 দিনে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যারা এই মুহূর্তে আছেন। সন্ন্যাসী বলতে আপনি কি বোঝেন? আপনি চলে আসুন অনলাইনে, আমাদের যারা আছেন একদম প্রশ্ন যাদের কলা হলো। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনি যদি ঈশ্বরের বাক্য দেখেন বা শোনেন, সন্ন্যাসী বলতে আপনি কি বোঝেন? যারা আছেন আপনি তাড়াতাড়ি চলে আসুন, লেট করবেন না। আপনার মনে যেটা প্রশ্ন আসছে আপনি বলুন, আপনার কাছে জানতে চাই আমি। আপনি যদি না বলেন, তাহলে হয় আপনি বেশি বুঝেছেন, আর যদি কোনো প্রশ্নের জবাব না দেন, তাহলে আপনি কিছুই বোঝেননি। সন্ন্যাসী বলতে আপনি কি বোঝেন? যারা আছেন অনলাইনে আপনি চলে আসুন, আপনি উত্তর দিন। সন্ন্যাসী বলতে আপনি কি বোঝেন? ত্যাগ, ধৈর্য ও ধার্মিক জীবন। এক্সেলেন্ট, থ্যাংক ইউ সিস্টার তৃপ্তি রোজারিও। দেখুন, সে ইউএসএ থেকে উত্তর দিলেন, ত্যাগ, ধৈর্য এবং ধর্মীয় জীবন। গুড অ্যান্সার, থ্যাংক ইউ তৃপ্তি, গড ব্লেস ইউ। আমি তৃপ্তিকে ধন্যবাদ দিই, তিনি কমেন্ট করেছেন ত্যাগ, ধৈর্য এবং ধর্মীয় জীবন। থ্যাংক ইউ। আর কেউ, আপনি যারা আসতে পারেন, আপনি অনলাইনে বলতে পারেন, সন্ন্যাসী বলতে কি বোঝেন? আমাদের বরুণ বাবু লিখছেন কি যেন, শক্তি জীবন, মানে এত ছোট লেখা বোঝা যাচ্ছে না। আর যদি কেউ বলতে চান আমাদের অনলাইনে এসে কথা বলতে, সন্ন্যাসী বলতে আপনি কি বোঝেন? এতজন আপনারা লাইভ দেখছেন, আপনাদের কারো উত্তর নেই, বলবার কিচ্ছু নেই। আচ্ছা, এইখানে লেখা আছে ত্যাগ, আমি বলছি ত্যাগ, ধৈর্য এবং ধর্মীয় জীবন। আচ্ছা, কোন সন্ন্যাসী যদি মাছ মাংস খায়, তাকে কি আপনি সন্ন্যাসী বলবেন? আমাদের পলাশ ভাই লিখছেন, না, কেউ সন্ন্যাসী যদি মাছ মাংস সবকিছু খায়, তাকে কি সন্ন্যাসী বলবেন না? পলাশ ভাই লিখেছেন, না। আর কেউ?
আর যদি কেউ বলতে চান ধরুন এমন সন্ন্যাসী আছে সে মাছ মাংস সবকিছুই খাচ্ছে, হ্যাঁ জয় যিশু বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা, অভিজিৎ বাবু আমার প্রশ্নটা হচ্ছে মাছ মাংস ডিম সবকিছুই খাচ্ছে, সে কি সন্ন্যাসী বা সন্ন্যাসী নয়? না, এইখানে অনেকজন লিখছে যে মাছ মাংস যারা খায় তারা সন্ন্যাসী নয়, আমাদের এখানে নো নো লিখেছে। আর যদি কেউ যদি না বলতে চান, এখানে অনেকজন লিখেছেন না, যারা না লিখেছেন তাদের মধ্যে যেকোনো একজন এসে আপনি উত্তর দিতে পারেন। আপনি যে লিখেছেন যে মাছ মাংস যারা খায় তারা সন্ন্যাসী নয়, আপনার কোন অ্যাঙ্গেল থেকে আপনি বলতে চাইছেন আপনি বলতে পারেন, উত্তর দিতে পারেন। কেননা আজকে আপনাদের কাছে যে বার্তা নিয়ে আসছি, যেটা যদি আপনি যদি উত্তর না দেন তাহলে হয়তো এই যে বাক্য যে আপনাদের কাছে বলবো তার উৎসাহ যদি বাদরবুধ যদি না হয়, তাই না, কথোপকথন যদি না হয় কথোপকথন, তাহলে কিন্তু মজা নেই সেই শোনাটা। তাই আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ যদি বলতে চান যারা লিখছেন যে মাছ মাংস যারা খায় তারা সন্ন্যাসী নয়, আপনি এসে উত্তর দিতে পারেন অনলাইনে। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325 9433535366, আপনি উত্তর দিতে পারেন। বারে বারে করে আপনাদের রিপিট করছি, আমাদের প্রতিনিধিরা বারে বারে করে নাম্বার দিচ্ছে, আপনি আসতে পারেন, আপনি উত্তর দিতে পারেন। কেননা এই বাক্যটাকে খুব গুরুত্বপূর্ণ বাক্য, যেটা আপনাদের বোঝাতে চাইছি এবং জানাতে চাইছি ব্যাপারটা। আর যদি কেউ উত্তর দিতে চান প্লিজ কাম, আপনি তাড়াতাড়ি আসুন উত্তর দিন। যদি না দেন তাহলে আমি অন্য বাক্যে চলে যাব। আপনারা এখনো চুপ করে বসে আছেন, আমি জানি না আপনি কি চিন্তা ভাবনা করছেন। ওকে, আমরা চলে যাই। আপনি যদি উত্তর না দেন তো আপনি তো জোর করে আপনাকে আমরা ফোর্স করতে পারি না। তো যাই হোক, আজকে যারা লিখেছেন না বা ওই, আপনি জানেন কি, বেলুড় মঠে যদি বেলুড় মঠে যাওয়া হয় বা আপনি রামকৃষ্ণ মিশনে যদি যান, সেখানে মাছ মাংস সবকিছু খাওয়ানো হয়। বেলুড় মঠের যে সমস্ত সন্ন্যাসী আছে তারা, হ্যাঁ বলুন। আমরা ধন্যবাদ দিই। বিশেষ করে আপনি যদি বেলুড় মঠে যান বা রামকৃষ্ণ মিশনে যান, বেলুড় মঠে বা রামকৃষ্ণ মিশনে মাছ মাংস সবকিছু খাওয়ানো হয়, তাহলে কি আমি যদি
আমরা সেই স্বামী বিবেকানন্দের কথা যদি আমরা যদি শুনি, তিনি সন্ন্যাস ছিলেন, তিনি স্বামীজি ছিলেন, সবার বিশ্বের স্বামীজি ছিলেন, কিন্তু তিনি মাছ মাংস সবকিছু খেতেন। এবং ইভেন যে বেলুড় মঠের প্রতিষ্ঠাতা আমাদের শ্রী বিবেকানন্দ, তিনি কিন্তু মাছ মাংস খেতেন এবং বেলুড় মঠেও কিন্তু মাছ মাংস সবকিছু খাওয়ানো হয়। যারা যদি যান তাহলে আপনি, আমি তাদের একটাই কথা বলি, তাহলে কি আপনার দৃষ্টিভঙ্গিতে আপনার চিন্তা ভাবনাতে তারা তো সন্ন্যাসী নয়? বা যারা সবকিছু গৃহত্যাগী, এইমাত্র একজন বললেন যে ত্যাগ করে প্রত্যেকটা মুহূর্ত, আর বিশেষ করে যারা আপনারা লিখেছেন গৃহত্যাগী যারা ঘর, আমরা সন্ন্যাসের চারটে দেখি, হ্যাঁ, গারস্থ, ব্রহ্মপ্রস্থ, হ্যাঁ, সন্ন্যাস এবং পাণ্ডপ্রস্থ। আমরা এই সন্ন্যাসের চারটে রূপ আমরা জানি, গারস্থ, পাণ্ডপ্রস্থ, সন্ন্যাস এবং বর্ণপ্রস্থ। তা এদের চারটে গুণ আমরা জানি, সন্ন্যাসের ধরন আছে বিভিন্ন রকমভাবে। কিন্তু স্বামীজি বিবেকানন্দ কিন্তু এই জায়গাটাকে কিন্তু ভেঙেছে। আজকে অনেক মানুষ, অনেক যারা নিজেকে সন্ন্যাস মনে করে, সন্ন্যাসী মনে করে, অনেক মানুষ স্বামী বিবেকানন্দকে হেট করে, কেননা তিনি মাছ মাংস সব খেতেন। তিনি এই প্রমাণটা করতে চেয়েছিলেন, মাছ মাংস ডিম ভাত খেলে কোনোদিন আমাদের এই দেহ কিন্তু অপবিত্র হয় না। আর এই বাক্যটা বাইবেল থেকে, বাইবেলের মধ্যে করা আছে, কোনো খাদ্য খাদ্যকে শরীরকে অশুচি করে না। আমরা সকালে আমরা খাই সেটা মল্লপদ বেরিয়ে যায়, কিন্তু ভেতর থেকে যেটা বাইরে বেরিয়ে আসে সেটাই মানুষকে অশুচি করে। বি কেয়ারফুল, খাদ্য খাবার, সেই খাবার আমাদের শরীরকে কখনো শুচি করতে পারে না। ভেতর থেকে যেটা বাইরে বেরিয়ে আসে সেটাই কিন্তু আমাদের শরীরকে অশুচি করে। আমরা যদি জেনেসিস চলে যাই, আদি পুস্তক, তার সাত অধ্যায় দুই পদে যদি যাই, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। সেখানেও আমি ক্লিন এবং আনক্লিন সম্বন্ধে আমরা শেখাতে চাইছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে জেনেসিস তার সাত অধ্যায় দুই পদে, সাত অধ্যায় দুই পদে দাই ঈশ্বরের বাক্য, দেখুন সেখানে কি বলছে। তুমি সূচি পশু স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির শ্বাস জোড়া, এমনকি অসূচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতি এক এক জোড়া। এইখানে দেখুন সূচি পশু এবং অসূচি পশু। আমরা যদি দেখি অপরামকে কি বলছে, সূচি পশু আর অসূচি পশুকে তুমি সেই নৌকার মধ্যে তোলো। এটা কি যদি নোহের সময়, জল প্লাবনের সময় আমরা যদি দেখা যায়, ঈশ্বর তাকে ডাইরেকশন দিচ্ছে যে প্রত্যেকটা সূচি এবং অসূচি, ক্লিন এবং আনক্লিন পশুদেরকে তুমি কোথায় তোলো, নৌকায় তোলো। যখন ঈশ্বর নোহকে যখন দর্শন দিয়েছে, ঠিক সেইভাবে আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা যদি মার্ক লিখিত সুসমাচারে যাই, সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমি ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট আমরা দেখাচ্ছি, যাতে আপনার কাছে যে পিতর যে বলেছিল এগুলো অসুচি, প্রভু এগুলো আমি খেতে পারবো না, তার জন্য ঈশ্বর তাকে অনেক রকমভাবে কথা বলেছেন পবিত্র আত্মার দ্বারা। কি বলেছে, আমরা মার্ক লিখিত সুসমাচার মার্কুস সাত অধ্যায় 18-19 পদ চলে যাই। মার্ক আমরা চলে যাই, মার্ক আমরা দেখব সাত অধ্যায় 18-19। মার্ক সাত অধ্যায় 18-19, তিনি তাকে কইলেন, তোমরা কি এমন অবোধ, প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে। তিনি তাদেরকে কইলেন, তোমরাও কি এমন অবোধ। তাহলে ঈশ্বর আজকে আপনাকে এবং আমাকে বলছে, তোমরা কি এখনো অবোধ, তোমাদের কোনো সেন্স এখনো হয়নি, প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে। তার মানে এই বাক্যটা আমাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি এখনো অবোধ, এবং কি বলছে, তাহা তো হৃদয়ে প্রবেশ করে না,
কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিঃস্থান দিয়া গিয়া পড়ে। তাহলে দেখুন, খাদ্য হৃদয়ে প্রবেশ করে না, হৃদয়ের মধ্যে আসে আর বহিঃস্থান থেকে বেরিয়ে যায়। তাহলে তোমরা কি এখনো অবোধ খাদ্য নিয়ে? আজকে অনেক মানুষ, এখানে ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট আপনাকে ব্যারি করাচ্ছে। ওল্ড টেস্টামেন্টটা দেখলাম যে ঈশ্বর সূচি এবং অসূচি পশুকে তুলতে বলছে, আর এইখানে প্রভু যীশু বলছে তোমরা কি এখনো অবোধ আছো? দেখুন কি বলছে এখানে, আমরা দেখছিলাম যেটা পড়ছিলাম 18 পদে, তিনি তাকে কইলেন, তোমরা কি এখনো অবোধ? তোমরা কি বুঝো না যে যা কিছু বাইর হইতে মনুষ্য ভিতরে যায় তা তাকে অসুচি করিতে পারে? এখানে অসুচি করিতে পারে না, আর তার তো হৃদয়ে প্রবেশ করে না কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিঃস্থানে গিয়া পড়ে। এই কথা তিনি সমস্ত খাদ্যের দ্রব্যকে সূচি বলিলেন। তাহলে আজকে ভিতরের যে কথা ঈশ্বর প্রভু যীশু তার বাক্যের মাধ্যমে কি বলতে চাইছে, যেটা বাইরে থেকে আমরা খাবার খাই সেইটা শরীরকে সূচি করে না, কিন্তু যেটা ভেতর থেকে অসুচি করে না, অসুচি করে না, কিন্তু যেটা ভেতর থেকে বাইরে আসে সেইটা কিন্তু অসুচি করে। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এইখানে এই কথা তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি বলিলেন। তাহলে দেখুন, পিতরের কাছে এগুলোকে বলেছিল তার সরীসৃপ চতুষ্পদ জন্তু সব ছিল, তুমি এগুলোকে কি করো, মারো আর খাও। তিনি বলেছিলেন এগুলো অসুচি বস্তু, আমি পরশু করবো না। সেই জন্য ঈশ্বর এই মার্ক লিখিত সুসমাচার তার 7:18-19 আরো ক্লিয়ার করে দিল। আপনি বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে বলছি? এরপরে যদি আমরা রোমিও তার 12:1 যদি যাই, দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে, রোমিও 12:1, রোমিও 12:1 যারা আছে এখানে বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা অনুরোধে আমি তোমাদের বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। তাহলে আজকে আমরা বাহ্যিক দৃষ্টি নিয়ে আমরা মাতামাতি করি। আজকে আপনারা অনেকজন এই কথাটা যারা বললেন যে হ্যাঁ, সন্ন্যাসী মানেই হচ্ছে তার ত্যাগ থাকবে, সবকিছু থাকবে, তার মাছ মাংস খাবে না। কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি মাছ মাংস সবকিছুই খেতেন। এখানে এখানে এই জন্য বলছেন, যদি ঈশ্বরকে দিতে হয় তাহলে কি বলছে, তোমরা আপন আপন দেহকে পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, মানে আমাদের এই হৃদয় প্রভুকে দেবা। সেখানে আপনি কি খাচ্ছেন সেটা ঈশ্বর চায় না, বলছে তোমাদের জীবিত এবং ঈশ্বরের বলিরূপে চিত্ত সঙ্গত আরাধনা, মানে হৃদয় থেকে যে আরাধনা সে বলিরূপে ঈশ্বর উৎসর্গ করতে বলছে। সেখানে কিন্তু খাদ্যের বিষয় কোনো জায়গায় বলছে না, যে তুমি এই খেয়ে, আমরা অনেকজন দেখি যারা উপোস করে, আমরা দেখি এক এক সময় কি করে, মাছ মাংস খায় না, না আজকে আমি উপোস করেছি, আজকে নিরামিষ খাবো। আমরা খ্রিস্টানরাও করি, লেন পিরিয়ডে আমরা 40 days আমরা মাছ মাংস খাই না। তাহলে আপনি কি বলতে চাইছেন, 40 days লেন পিরিয়ডে আপনি মাছ মাংস খাচ্ছেন না, আপনি অতি ধার্মিক? ইয়েস অর নো? না, আপনি নিজেকে চিন্তা করছেন, না আমি মাছ মাংস থেকে 40 দিন কিছু খাবো না, আমি লেন পিরিয়ড আমি খাবো না। অনেকজন মানে এই কথাটা। তাহলে আপনি কি বলছেন যে আমি 40 দিন মাছ মাংস খাচ্ছি না, আমি অতি ধার্মিক, বা আপনি কোনো মানত করেছেন, বা যা কিছু আপনার মনের মধ্যে থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে বোঝাচ্ছে না আপনি মাছ মাংস খাচ্ছেন কি না, লেন পিরিয়ড সুন্দর প্রত্যেকটা দিন নিরামিষ খাচ্ছেন, এই বলে ঈশ্বরের ব্লেসিং আপনি বেশি পরিমাণে মানে, এটার কথা না। এইখানে বলছে, যদি দেহ ঈশ্বরকে যদি দিতে হয়, দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক
বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। তাহলে দেখুন, ঈশ্বর চাইছেন আমাদের হৃদয়টাকে পরিষ্কৃত। আমার মনের মধ্যে ছলনা কপটতা, আমি সারা 40 দিন লেন্ট পিরিয়ডে আমি মাছ মাংস খাব না, কিন্তু আমার মনের মধ্যে জটিলা কুটিলা ভর্তি। আপনি ঈশ্বরকে কখনো সন্তুষ্ট করতে পারবেন না। আপনি যতই লেন্ট পিরিয়ড করুক না, আপনি প্রত্যেকটা মুহূর্তে, অনেকজন আছে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা 40 ডেজ লেন্ট পিরিয়ড সবাই মাছ মাংস খাই না, আপনি মনে করছেন যে আপনি খুব ধার্মিক, না। ঈশ্বর বলছে চিত্তসঙ্গত আরাধনা, মানে হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ, এইটা চেয়েছে ঈশ্বর। চেয়েছে কি আপনার শরীরকে আপনি কিচ্ছু সাধন করছেন, মাছ মাংস না খেয়ে বিরত থাকা। সেকেন্ড পদে, দুই পদেই বলছে, দেখুন যেটা আমরা পড়ছিলাম, যেটা দুই পদে দেখাচ্ছে যে ঈশ্বরের বাক্য রোমিও তার 12:2 বলছে, আর এ যুগের অনুরূপ হইও না। তাহলে দেখুন, আজকে আমরা কি করি, কপি করি। আচ্ছা, ওই ব্রাদার ওই সিস্টার লেন্ট পিরিয়ডে কি করছে, 40 দিন ওরা মাছ মাংস খাচ্ছে না, আমিও খাবো না। যদি আপনাকে প্রশ্ন করা হয় কেন আপনি খাবেন না, না উনি ওনারা খায় না, আমিও খাবো না, কেন কি জন্য আপনি জানতে চান না। আবার অন্য কাউকে দেখছেন, না রে ভাই লেন্ট পিরিয়ডে আমি ঠিক করি, আমি আমার হৃদয় দিয়ে প্রভুকে ডাকি, তার কাছে তার বিশ্বাস, তার কাছে তার বিশ্বাস। কিন্তু এইখানে ঈশ্বরের বাক্য বলছে, এ যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনকরণ দ্বারা স্বরূপান্তরিত হও। এইটাই হচ্ছে, কেননা আমরা লোককে ফলো করি, ট্র্যাডিশনকে বেশি ফলো করি বিভিন্নভাবে। আমরা ট্র্যাডিশনের প্রতি লক্ষ্যটা রাখি, কেননা কপি করি। আমার বাবা করেছে আমি করছি, আমার ঠাকুর দাদা করতো আমি করছি, আর এইটা আমাদের জীবনে একটা ট্র্যাডিশন হয়ে গেছে। কেন করছি, কি জন্য, যদি কেউ প্রশ্ন করে, আমরা সন্তানে যদি প্রশ্ন করে, বাবা আমি জানি না, এটা তোর দাদি আমার বাবাকে দেখতাম আমি করছি, আবার সে চলে যাবে তার ছেলে করবে, কেননা তাকে কোনোদিন ক্লিয়ার করে বোঝায়নি কেন সে করছে, কি জন্য করছে। আজকে তাই বাইবেল আমাদের এই কথা বলছে, এ যুগের অনুরূপ হয়ে না, কিন্তু মনে নতুন কথা স্বরূপান্তরিত হও, পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। তাহলে আমরা কপি করব না, এ যুগের অনুরূপ হইব না। ঈশ্বর বাইবেল আমাদের শেখাচ্ছে, এ যুগের অনুরূপ হব না আমরা। এ যুগে অনেক কিছু লোক করছে, তাই না? আমরা এ যুগের মানুষরা কি করছে, আমরা কি করি? বা আগেকার দিনে এই অনেকজন দেখেছি ভস্ম বুধবার করে। হ্যাঁ, ভস্ম বুধবার, বাইবেলে যদি ওল্ড টেস্টামেন্টে দেখা যায়, তখনকার দিনে ভস্ম বুধবার কারা করত, কারা করত, আপনাদের কাছে প্রশ্ন আমি রাখছি। ভস্ম বুধবার তারাই করত যেরকম ইয়োব করেছিল, কি করেছিল, মনস্তাপ করেছিল, অনুতাপ করেছিল বলে ছাই মেকেছিল, তাই না? ইয়োব, তিনি সারা গায়ে ছাই মেকে করেছিল। নিনবীর লোকেদের মন পরিবর্তন করার জন্য জোনা ছাই ভস্ম মেকেছিল শরীরে। আরো অনেক ওল্ড টেস্টামেন্টে যদি দেখা যায়, তখনকার দিনে অনুতাপ করার জন্য মানুষে ছাই ভস্ম মাকে, তখনকার দিনে ওল্ড টেস্টামেন্টে। কিন্তু এখন আপনি প্রভু যিশুর অনুগ্রহে আছেন, আপনার কি সেটা দরকার? ইয়েস অর নো? আপনি চিন্তা করবেন যারা আছেন। আমরা সেই পুরনো ট্র্যাডিশনটাকে রেখে দিয়েছি। তখনকার দিনে নিনবীর মানুষেরা বিপদে যাচ্ছিল বলে সেখানে জোনা কি করেছিল, তিনি ছাই মেখে চট পড়ে তিনি প্রার্থনা করেছিলেন। তাহলে আজকে আপনি ঈশ্বরের অনুগ্রহের যুগে আছেন, প্রভু যিশুর অনুগ্রহের যুগে আসেন, কেননা ঈশ্বরের বাক্য বলছে সেগুলো করার দরকার নেই আমাদের জীবনে। আমরা কিন্তু তাও করছি, আমরা সেই ছাইটাকে মেখে মাথায় ক্রস করে দিচ্ছি। তাতে আপনি কি দেখাচ্ছেন, যে আপনি ছাই ক্রস করলে বলে আপনি মনস্তাপ করলেন, আপনি আরেকজনের কাছে ওই করলেন প্রত্যেকটা মুহূর্ত, তাই কি না? তাহলে আপনি সেখানে কি দেখাচ্ছেন? আমরা কিন্তু সবাই কিন্তু করি। হিন্দুরাও কি করে, যজ্ঞ করার পর তারা কি করে, সেই যজ্ঞের কাঠের কয়লাটাকে তুলে তার মধ্যে একটু তেল মিশিয়ে মাথায় ক্রস করে। তাহলে আপনি
অন্যদিকে বারণ করছেন, তাহলে তো আপনি নিজেই সেই কাজগুলো করছেন, করছি না? হিন্দুরা যারা যজ্ঞ করে, যজ্ঞ করার পর তারা কি করে, কাঠ কয়লা তোলে, সেখানে তেলের মধ্যে রাখে, এটাকে ডাস্ট করে তারাও মাথায় তিলক কাটে। তাহলে তাদের সঙ্গে আপনার তুলনা কি? আপনিও সেম ক্যাটাগরি, আপনিও তো তিলক মারছেন, লাগাচ্ছেন না, ক্রস করছেন না, তাহলে তাদের সঙ্গে আপনার তফাত কি? সেম, তাহলে আপনি যা কিছু করছেন কপি করছেন, কেউ কপি করতে পারে, হিন্দুরা নয়, খ্রিস্টানরা কপি করছে। বাইবেল আমাদের শেখায় আজকে যারা এই মুহূর্তে আছেন, এ যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, ঈশ্বরের ইচ্ছা কি তা জান। তাহলে ঈশ্বর আজকে প্রত্যেকটা মুহূর্ত যারা আছি, আমরা ঈশ্বরের বাক্য শুনছি, আপনার কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাগবে এটা, করছি আমরা, আমরা অ্যাস ওয়েডনেসডে আমরা পালন করি সবাই, কিন্তু তখনকার দিনে ওল্ড টেস্টামেন্টে কি বলেছে, নিউ টেস্টামেন্টে কি বলেছে, আমরা যেন এগুলো জানতে পারি। আমরা কিন্তু এই পুরনো ট্র্যাডিশন কখনো ছাড়তে পারিনি, এখনো কিন্তু আমাদের রক্তে রক্তে মিশে আছে, যে এই জন্য প্রভু যীশু কিন্তু বারে বার করে তিনি এই কথা বলতে চেয়েছেন। আজকে যারা আছেন, আমরা প্রেরিত রোমিও, আমরা আমরা পড়লাম রোমিও 12:1 পড়লাম, আমরা প্রেরিত তার 10:28 দেখি, সেখানে দেখুন কি বলছে, আমরা প্রেরিত 10:28, প্রেরিত 10:28 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তখন তিনি তাদেরকে কইলেন, আপনারা জানেন অন্য জাতি লোক, অন্য জাতির কোন লোকের সঙ্গে যোগ দেওয়া কিংবা তাহার কাছে আসা ইহুদিদের পক্ষে যেমন অবিধেয়, কিন্তু আমরা ঈশ্বরকে দেখাইয়া দিয়াছি যে কোন মনুষ্য অপবিত্র কিংবা অশুচি বলা অনুচিত। সরি, এখানে কি বলছিল, তখনকার দিনে দেখুন এখানে কি বলছে, ইহুদিরা এখানে কি বলছে, তখন তাহাদেরকে কইলে আপনারা জানেন অন্য জাতি কোন লোকের সঙ্গে যোগ দেখবা কিংবা তার তাহার কাছে আসা ইহুদিদের পক্ষে কেমন অবিধেয়, কিন্তু আমাকে ঈশ্বর দেখাইয়া দিয়েছেন। কে বলছে? পিতর বলছেন, আমাকে ঈশ্বর দেখাইয়া দিয়েছেন, কি দেখাই দিয়েছেন, যে কোনো মনুষ্যকে অপবিত্র কিংবা অশুচি বলা অনুচিত। তাহলে দেখুন আপনার কাছে শুচি এবং অনুচিত বলা অনুচিত, আপনি বলবেন না। আমরা অনেকজন আছি, বিভিন্ন ভাবে আমি দেখেছি, বিভিন্ন গ্রামে গিয়ে দেখেছি, অনেক খ্রিস্টানদেরকে তারা মানুষরা মানতে চায় না, তাদেরকে ভাবে মেলোচ্ছ। আবার অনেক হিন্দু পরিবারে, যদি আপনি যান, কোনো মুসলমান যদি কেউ জল চায়, তার কাছে সে ঘৃণা করে, না 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 ভাই মুসলমান, না 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 জলমল দিস না, একটা অন্য কোনো ওই দিল দূরে, কেননা মুসলমান মানে হচ্ছে একদম যাচ্ছে তাই মেলোচ্ছ। খ্রিস্টান ও মুসলমানের তো আর একটা জাত, তাই না? এটা মানুষরা মেকিং করে নিয়েছে, আমরা বানিয়ে নিয়েছি, ও খ্রিস্টান, ও মুসলিম, ও হিন্দু, না না এ মেলোচ্ছে, এরা এরা ভালো না, আমি পবিত্র। অনেক মানুষের ধারণা আছে, অনেক বাড়িতে বিভিন্নভাবে মুসলমানরা বাড়িতে ঢুকতে পারে না, অনেক খ্রিস্টান যদি জল চায় সে এক এক সময় জল দিতে চায় না, অনেক আছে, অনেক গ্রামে আছে, এখনো পর্যন্ত আছে, তারা এক ঘরে করে দিচ্ছে, না জল দেবে না, ও খ্রিস্টান হয়ে গেছে। বাইবেল আমাদেরকে শেখাচ্ছে প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছি, বাইবেল আমাদের শেখায় এখানে কোনো মানুষকে আমরা অশুচি বলা অনুচিত, আমি বলতে পারবো না সে অশুচি, কেননা ঈশ্বর তাকে পবিত্র করেছে, ঈশ্বরের দৃষ্টিতে সবাই সমান।
এই জন্য পিতরকে ঈশ্বর বারেবার করে এই কথা বলতে চাইছেন, তুমি কেন এটাকে নিজেকে চিন্তা করছো? অ্যাকচুয়ালি কিন্তু পিতরের কোনো দোষ না, পিতর কিন্তু সেই ট্র্যাডিশনে মানুষ হয়ে এসছে, তাই না? সে তার কাছে শুনে এসছে এগুলো অশুচি। এই জন্য আজকে মাদার টেরিসা যদি দেখেন, তিনি কিন্তু কে চণ্ডাল, কে ডোম, কে ভিখারি, কে লেপার, কে রাস্তায় পড়ে থাকা, তার কাছে সমান দৃষ্টি, তাই না? আজকে যে সমস্ত মানুষকে ঘৃণা করত, মাদার টেরিসা তুলে নিয়ে এসে তাকে বুকে রাখত, তার হোমে নিয়ে গিয়ে তাকে সুস্থতা করত। আজকে তো বিশ্ব জননীর সে মা মাদার টেরিসা, তাই না? আজকে আমরা সেটা দেখছিলাম যে মাদার টেরিসার 111তম আমরা বার্থডে সেলিব্রেট আমরা করেছি। 111তম মাদার টেরিসা যদি বেঁচে থাকতো তাহলে 111তম বার্থডে সেলিব্রেট হতো। কিন্তু তিনি বিশ্বের জননী কেন হলেন? তিনি কাউকে ছোট করতেন না, কে খ্রিস্টান, কে মুসলিম, কে হিন্দু, কে পারসি, কে জৈন, সবার কাছে তার দৃষ্টিভঙ্গিতে সবাই সমান। এইখানে এই বাক্যটা মাদার টেরিসা তিনি মানতেন, তিনি তার কাছে সবাই সমান। সেই জন্য কি করতেন, সবাইকে তিনি কোলে নিয়ে নিতেন, নিয়ে যারা অসহায় পীড়িত লাঞ্ছিত তাদেরকে নিয়ে সে হোমে রাখত এবং সেবা সুস্থতা করত। আজকে আমরা ডিভাইডেড করে দিয়েছি, আমরা এমন অপদার্থ আমরা ডিভিশন ভাগ করে দিচ্ছি, না ও এটা, ও চণ্ডাল, ও ডোম, ও সেই হরিজন প্রথা। আগেকার দিনে তাই হতো, তাই না? কায়স্য, তারপরে হচ্ছে প্রথমে যারা পুরোহিত মশাই, তারপরে পুরোহিতের পরে এরকম পরপর থাকতে, এবং সবার নিচে স্লেভ, দাস, যেটা ইসরায়েলের মানুষেরা যারা করেছিল, তাই না? সেই পরপর স্টেপ, তারা হচ্ছে স্লেভ, দাস, তাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছিল। আমরা দেখি তো বাইবেল আজকে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু প্রভু যীশু কিন্তু এই জায়গাটাকে ভেঙে দিয়েছেন। তিনি কি করেছেন, সবাইকে তিনি সমান, ইকুয়াল প্ল্যাটফর্ম দিয়েছেন। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, যে কেউ, এনি ওয়ান, কল মি, আই এম অ্যান্সার ইউ, যে কেউ আমাকে ডাকে আমি তাকে উত্তর দিই। সেখানে কোনো ডিভিশন করে দেয়নি, সেখানে কিন্তু ভাগ করে দেয়নি, এ ডাকলে উত্তর দেবো, ও ডাকলে উত্তর দেবো। তাই আজকে যারা আছে প্রত্যেকটা মুহূর্ত, আজকে চার্চ এমন একটা জায়গা, এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে সমস্ত সম্প্রদায় মানুষেরা ঢুকতে পারে, কিন্তু অনেক জায়গায় আপনি কিন্তু ঢুকতে পারবেন না, তাদের বিধিনিষেধ আছে, না? কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, সর্ব জাতির এই প্রার্থনা গৃহ, সর্ব জাতির প্রার্থনা গৃহ মানে হচ্ছে সমস্ত মানুষ, আমাদের যে লোগোটা আছে প্রেয়ার ফর নেশন, সমস্ত জাতি, নেশন সমস্ত জাতির জন্য, ইন্ডিভিজুয়াল ক্রিশ্চানদের জন্য নয়, প্রেয়ার ফর নেশন। তাই আমরা সমস্ত জাতির জন্য প্রার্থনা করি, সেখানে কোনো ডিভিশন নেই, আমরা সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে রেসপেক্ট করি। ঈশ্বর শেখান, বাইবেল আমাদের শেখায়। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আমাদের জীবনকে তিনি আশীর্বাদ। আমরা যদি চলে যাই প্রথম তিমোতিও তার 4:1, দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম তিমোতিও 4:1, প্রথম তিমোতিও 4:1 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কিন্তু আত্মা স্পষ্ট বলিতেছে, কে? আত্মা। কিন্তু আত্মা স্পষ্ট বলিতেছে, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগকে ও ভূতগণের শিক্ষামালা মন দিয়া বিশ্বাস হইতে সরিয়া পড়িবে। তাহলে দেখুন, ভ্রান্ত এন্ড অফ দ্য টাইমে অনেক মানুষ আপনার কাছে ভ্রান্ত শিক্ষা দিয়ে দেবে, আর আপনাকে বলবেন যে, এখানে কি বলছে, উত্তরকালে কতক লোক ভ্রান্তিজনক আত্মাদিগকে ও ভূতগণের শিক্ষামালা দিয়া
বিশ্বাস হইতে সরিয়া পড়িবে, ভ্রান্ত বিভ্রান্ত করে দেবে এন্ড অফ দা টাইমে। আজকে দেখুন অনেক জায়গা আছে, আমি নাম বলছি না, যারা আছেন এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন, অনেক জায়গা আছে মহিলাদের সাজা, কানের দুল পরা, হাতের বালা পরা নিষেধ, পড়তে পারবেন না, সোনার জিনিস গায়ে দিতে পারবেন না, আছে না, আছে কি না? আজকে অনেক জায়গা আছে আপনি যদি দেখবেন সেখানে তারা শিক্ষা দিচ্ছে যে সোনা গয়না কিছু পড়বে না। আমি নাম করছি না, আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাইছি। তাহলে দেখুন আপনাকে শিক্ষা দিল চার্চের তিনি, তিনি বললেন যে আপনি সোনা গয়না কানের দুল বালা এগুলো আপনি পড়বেন না, গলায় হার পড়বেন না, আপনাকে শেখাচ্ছে। এবং তার পাস্টারের বা পালকের ওয়াইফ তিনি সেজে গুজে আসছে। তাহলে এটা কি বিধি হলো? চার্চে গিয়ে তিনি বলছেন সোনা গয়না কিছু পড়বেন না, আবার তার বউ মানে পালকের বউ সোনা গয়না সব কিছু পড়ছে, তাহলে এটা কি বিধি হলো? কি বিধি হলো? কি বিধি হলো এবার বলুন আপনি। আছে না, অনেক জায়গায় আছে, আপনি যারা আছেন আপনি বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে এই কথা বলতে চাইছি। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন প্রত্যেকটা মুহূর্ত, তাদের পালক তাদের ও আয়না পড়ছে, তাহলে তাদের যে ডক্ট্রিনটা কোন জায়গা থেকে পেয়েছে? এবারে আপনি বলুন তারা কি কি করছে। নেক্সট, ঈশ্বরের বাক্য আমি এরকম অনেকগুলো প্রশ্ন তাদের আমি দেব। নেক্সট আমরা যদি চলে যাই মার্ক লিখিত সুসমাচার তার সাত অধ্যায় সেখানে 35, 36 এবং 37 মার্কে চলে যাই। আজকে এখানে আপনাদের দেখাচ্ছি মার্ক লিখিত সুসমাচার সাত অধ্যায় 35, 36 এবং 37। আপনি এক থেকেও পড়তে পারেন, অনেক উত্তর আছে। তাদের কর্ণ খুলিয়া গেল এবং জিহ্বা বন্ধ মুক্ত হইল, আর সে স্পষ্ট কথা কইতে লাগিলেন। পরে তিনি তাহাকে আজ্ঞা করিলেন তোমরা এই কথা কাউকে বলিও না, কিন্তু যিনি যত বারণ করিলেন তত তাহাদের অধিক প্রচার করিল। তাহলে এক এক সময় আছে এই চুপচুপ বলিস না বলিস না, মানুষ কি হচ্ছে অধিক কথা বলতে আরম্ভ করল। এরপরে কি বলছে, আর যারা তার পর চমকিত হইল বলিল উনি সকলে উত্তর রূপে করিয়াছেন, ইনি বোধিদিগকে শুনিবার শক্তি এবং বোবাদিগকে কথা কইবার শক্তি দান করে। তাহলে দেখুন ওকে যত বলছে তুই বলিস না সে তত চেঁচাচ্ছে, কেননা সে সেই যে সত্য জানতে পেরেছে সেই সত্য আর চেপে রাখতে পারে না, সে তত অধিক চেঁচা তার আরম্ভ করে। আপনি যদি এটাকে যদি পড়েন, তাহলে আপনি যদি মার্ক লিখিত সুসমাচার তার সাত অধ্যায় এক থেকে পড়েন আপনি আরো ক্লিয়ার ছবি বুঝতে পারবেন। আমি কিছু কিছু কোট আপনাদের সঙ্গে কথা বলছি। আমরা যদি চলে যাই মালাকি 3:6 আমরা মালাকিতে চলে যাই, বাইবেলের ঈশ্বরের বাক্য কি বলছে দেখুন। মালাকি যারা আছেন আমরা দেখব ঈশ্বরের বাক্য মালাকি 3:6। আপনারা প্রত্যেকজন ঈশ্বরের বাক্য খুলুন যে বাইবেল কি বলছে। মালাকি 3:6 বলছে, কারণ আমি সদা প্রভু, আমার পরিবর্তন নাই, ইহা তোমরা হে যাকোবের সন্তানগণ বিনষ্ট হইতেছ না। তাহলে দেখুন ঈশ্বর কিন্তু পরিবর্তন, ঈশ্বর ঠিক আছে, কিন্তু আমরা কি করেছি আমাদের নিজেদের স্বার্থে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছি। যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি নিজেকে চিন্তা করুন যদি সত্যি কোন পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা এখনো পর্যন্ত সূচি এবং অসূচির মধ্যে, আমরা কি হতো টানা পোড়েনের মধ্যে আছি। বাইবেল যদি
লেবীয় পুস্তকটা 3:17 দেখি, তাহলে ঈশ্বরের লে ব্যবস্থা যদি খুলি, লেবীয় পুস্তক 3:17, লেবীয় পুস্তক 3:17 যদি খুলি, লে ব্যবস্থা 3:17 বলছে, তোমাদের পুরুষাক্রমে তোমরা সকল নিবাসী পালনীয় চিরস্থায়ী বিধি, এই বিধি তোমাদের মেদ রক্ত কিছু ভোজন করিবে না। তাহলে দেখুন এখানে আনক্লিন, তাহলে ওল্ড টেস্টামেন্টে বলছে তোমরা মেদ রক্ত কিছুই ভোজন করিবে না, এগুলো হচ্ছে আনক্লিন, মানে হচ্ছে অপবিত্র। কিন্তু নিউ টেস্টামেন্টে প্রভু যীশু বলছে সকলেই শুচি। তাহলে কি হচ্ছে এইখানে, কি নিউ টেস্টামেন্টের এবং ওল্ড টেস্টামেন্টে ঈশ্বর কি দ্বন্দ্ব লাগাচ্ছে? আপনি কি বলেন, ওল্ড টেস্টামেন্টের ঈশ্বর আর নিউ টেস্টামেন্টের ঈশ্বর তাহলে কি দ্বন্দ্ব লাগাচ্ছে? তিনি বাইবেল প্রভু যীশু কি বলছেন, আমি ব্যবস্থাকে লোপ করতে না কিন্তু ব্যবস্থাকে পালন করতে আমি এসেছি, তাই না? তাহলে ব্যবস্থাকে মানুষের কাছে তখনকার দিনে ধারণাটাকে চেঞ্জ করতে চাইছেন। তখনকার দিনে ধারণা ছিল যে মানুষ সবাই পাপী, সবাই অশুচি, কেউ পবিত্র স্থানে ঢুকতে পারবে না, এটা ওল্ড টেস্টামেন্টের যুগে ছিল। তারা কিন্তু প্রত্যেক বছরের সেই নিস্তার পর্বে পালনে তারা কিন্তু তাদের ভেদ, তাদের উপহার সেই যাজকের হাতে দিত। যাজক কিন্তু বছরে একবার সেই মহাপবিত্র স্থানে গিয়ে তাদের সেই মানবকে ঈশ্বরের কাছে তুলে ধরত। এটা ছিল ওল্ড টেস্টামেন্টের বিধি, কেননা ওল্ড টেস্টামেন্টে কারো সুযোগ ছিল না সেই স্থানে পৌঁছানো। কিন্তু প্রভু যীশু কি করলেন, এই যে ওল্ড টেস্টামেন্টের যুগ যে বিধি সেটাকে ভেঙে দিয়ে ডাইরেক্ট করে দিলেন, তার মধ্যে কোনো পার্টিশন নেই, কেননা আমি যদি ঈশ্বরকে ডাকি তিনি আমার নিকট, এই জায়গাটাকে ভেঙে দিতে চাইলেন। তাই ঈশ্বর এই যে দর্শনের মাধ্যমে, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত এই দর্শনের মাধ্যমে ঈশ্বর কি করলেন, মানুষের সঙ্গে এক করে দিলেন, সেখানে কোনো আর থার্ড পার্সন থাকবে না, ঈশ্বর এবং তুমি ডাইরেক্ট করে দিল একসঙ্গে। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি এই বাক্যগুলোকে দেখি, ঈশ্বর আমাদের জীবনকে তিনি, আমরা প্রথম করন্থীয় চলে যাই, প্রথম করন্থীয় তার 10:25 যদি যাই, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। প্রথম করন্থীয় 10:25, প্রথম করন্থীয় 10:25 বলছি, যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয় সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তা ভোজন করি। এবার আপনার কাছে প্রশ্ন, এই বাক্য অনুসারে যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয় সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তা ভোজন করি, তাহলে আপনি এবারে বলুন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, বাইবেল এখানে কি শেখাচ্ছে আমাদের, এখানে কি বলছে, সংবেদের জন্য জিজ্ঞাসা করিও না। না করিয়া তা ভোজন করি। আপনি তাহলে দিমাপুরে গিয়ে যদি যান, যদি নাগাল্যান্ডে যান, যদি থাইল্যান্ডে যান, যদি চাইনিজ চায়নায় যান, সেখানের বাজারে যদি দেখেন বড় বড় সাপ, বড় বড় কি বলবো, অনেক কিছু, বিড়াল, কুকুর, আর তারপরে হচ্ছে ইঁদুর, সব বাজারে বিক্রি হচ্ছে। আপনি সেই বাজার দেখবেন, ইউটিউবে খুলে দেখবেন, আপনি দেখতে পাবেন সেই বাজারটা কেমন ভয়াবহ বাজার। এখানে বাইবেল বলছে যে কোনো দ্রব্য বাজারে বিক্রয় হয় তার সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া তা ভোজন করিও। আপনি কি বলবেন, এই 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 কথার, এই কথার মধ্যে আপনার কাছে কি উত্তর আছে, ভালো করে দেখুন প্রথম করন্থীয় 10:25,
এই বাক্য অনুসারে আপনি কি বুঝতে পারলেন, কি বুঝেছেন, আপনি জবাব দিতে পারেন আমাদেরকে এই বাক্য অনুসারে কি বুঝলেন আপনি বলুন। এই বাক্য অনুসারে আপনার কাছে প্রশ্ন করছি, আপনি তাহলে কি বুঝলেন এই বাক্য অনুসারে? এবারে দেখুন ২৬ পদে দেখুন, যেহেতু পৃথিবী ও তার সমস্ত বস্তুই প্রভু। ভালো করে বাক্যটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, খুব হড়বড় করে, আমি কিন্তু খুব হড়বড় করে যাচ্ছি না, আপনাদের যদি করতাম তাহলে একদিনে আমি পেরিত শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি যাচ্ছে পাচ্ছি না, আপনাদের কাছে খুঁটিয়ে খুঁটিয়ে আমি পড়াচ্ছি। কি বলছে? যেহেতু পৃথিবী ও তার সমস্ত বস্তু প্রভু। ওকে, এক ২৭ পদে বলছে, অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি তোমাকে নিমন্ত্রণ করে তবে সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা করিও না, না করিয়া যে কোনো সামগ্রী তোমার সম্মুখে রাখে তা ভোজন কর। এইবার নিন, আপনি কি করবেন এই বাক্য অনুসারে? কেউ যদি আপনাকে দেখায়, অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি আপনাকে নিমন্ত্রণ করে আর তোমরা ইয়াতে যাইতে ইচ্ছা করো তবে সংবেদের জন্য কিছু জিজ্ঞাসা না করিয়া সেই সমগ্র সামগ্রী তোমার সম্মুখে রাখা হয় তা ভোজন কর। আপনি কি করবেন, আপনি কি করবেন? খুব কঠিন বিষয়। এবং দেখুন ২৮ পদে, কিন্তু কেউ যদি তোমাদেরকে বলে এ প্রতিমার কাছে উৎকৃষ্ট বলি তবে যে জানাইল তাহার জন্য এবং সংবেতের জন্য তা ভোজন করিও না। যে সংবেতের কথা আমি তোমাদের বলিলাম তা তোমরা নয় কিন্তু সেই অন্য ব্যক্তির, কারণ আমরা স্বাধীনতা, কেননা পরের সংবেদের দ্বারা বিচারিত হইবে। তাহলে দেখুন এইখানে কি বলছে, যদি আমি ধন্যবাদের সহিত ভোজন করি তবে যাহার নিমিত্তে আমি ধন্যবাদ করি তার জন্যই নিন্দিত হই। তাহলে দেখুন এইখানে কিন্তু অনেক কিন্তু কথা আছে, গোপন তত্ত্ব আছে, যেটা আমরা এখনো অনেকজন বুঝে উঠতে পারিনি এই গোপন তত্ত্বটা। তাই না? আজকে যারা এই মুহূর্তে আছেন এর মধ্যে, এখানে পুরো খাবার বিষয় লেখা আছে। এবার কি বলছে দেখুন ৩১ পদে, অতএব তোমরা ভোজন কি পান যাহা কিছু করো সকলে ঈশ্বরে গৌরবত্বে করো। কে ইহুদি কি গ্রিক কি মণ্ডলী ঈশ্বরের মণ্ডলী, কারো বিঘ্ন জন্মাইও না। যেমন আমি এই সকল বিষয় প্রীতিকর হই আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকে হিত চেষ্টা করি তা আমার পরিত্রাণ পায়। তাহলে দেখুন অনেক কিছু জিনিস আছে তার আত্মাকে জয় করবার জন্য, সেই মানুষকে করার জন্য, আত্মাকে জয় করবার জন্য কেউ যদি আপনাকে ড্রিঙ্ক অফার করে, অ্যালকোহল অফার করে, সেটাকে আপনি কিন্তু খাবেন না। কেননা আপনি যদি এই কথার অনুসারে, সে তো আমাকে তার আত্মাকে জয় করবার জন্য আমাকে মদও খেতে হবে। আপনি, আমরা কি করি, নিজেরা বানিয়ে নিই কথাটাকে, বাইবেল করা, এটা টুইস্ট করবেন না। আপনাকে মানুষকে রক্ষা করার দায়িত্ব, এবং আপনাকে সেই আত্মা যদি জয়ী করতে হয় প্রভুর কাছে প্রার্থনা করা প্রয়োজন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করার প্রয়োজন, প্রভু আমি কি করব এই পরিস্থিতি। ঈশ্বর কিন্তু আপনাকে পথ দেখাবেন। আমরা কি প্রথমেই
সেই আত্মাকে আগে বলে না 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 আমি খাবো না এইসব, নিয়ে যান নিয়ে যান এইসব খাবো না এইসব, বাবা ছোঁয়া মুশকিল ধরা মুশকিল। আপনি যখনই এই কথাটা মুখ থেকে বলে দিলেন সে বিঘ্ন পেল, সে কষ্ট পেল এবং সে প্রভুর কষ্টে ছড়ে গেল। আপনি ঠিক যেই সময় বড়দিনে হোক, গুড ফ্রাইডে হোক, বিভিন্ন সময় যখন আপনি খাদ্য সামগ্রী তার কাছে নিয়ে যাবেন, সেও যদি আপনাকে বলে ব্রাদার সিস্টার নিয়ে যাও আমি এই তোমাদের খাবার খাবো না, তোমাদের বড়দিনের খাবার খাবো না, তোমাদের এই গুড ফ্রাইডের খাবার খাবো না, তোমাদের এই সেই ইস্টার বন্ড খাবো না, তুমি নিয়ে যাও, আপনার তখন কতটা দুঃখ লাগবে। আপনার কতটা দুঃখ লাগবে আপনি তার খাবার তো ডিনাই করে দিয়ে চলে এলেন। ঠিক আপনার উপরে যদি এই জায়গাটা আসে, ব্রাদার সরি আপনার কেক আমি খাবো না বড়দিন, আপনি নিয়ে যান, আপনি যিশুর কাছে উৎসর্গ করেছেন আমি খাবো না, কেউ যদি এই কথাটা বলে আপনি কি বলবেন তাকে? খুব বলছি না, বাইবেল কিন্তু আমাদের শাখের কড়াদের মতো, যেতেও কাটে আসতেও কাটে। এই জন্য বাইবেল বলছে আত্মাতে এবং বুদ্ধিতে, আত্মাতে এবং বুদ্ধিতে আপনাকে চলা উচিত। যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, এই টোটালি এই চ্যাপ্টারটা যদি আপনি দেখেন, আপনার কাছে আপনি সুন্দরভাবে পড়ে এবং প্রভুর কাছে প্রার্থনা করুন, ঈশ্বর আরো আপনাকে গভীর তত্ত্ব বোঝাবে যারা এই বিষয়ে আছে। তো প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি বিশ্বাস করি হয়তো আপনি বুঝেছেন। আরো ইন্টারেস্টিং টপিক আছে, অনেক অনেক টপিক আছে, ক্লিন এবং আনক্লিন, শুচি এবং পবিত্র, এই বিষয় নিয়ে কিন্তু আপনি বুঝলেন। এইবারে আপনাদের কাছে প্রশ্ন, আপনার কাছে আপনি কি আস্তে আস্তে ক্লিয়ার হতে পারছেন এই বিষয় নিয়ে? কতজন ক্লিয়ার হয়েছেন? হ্যাঁ আমি বুঝতে পেরেছি ঈশ্বরের কথা, আমি বুঝতে পেরেছি। কতজন বুঝতে পেরেছেন যারা এই মুহূর্তে অনলাইনে আছে? আমি প্রত্যেকজনকে প্রশ্ন করছি, কতজন আপনি বুঝতে পেরেছেন এই কথাটা? কতজন যারা আছেন, থ্যাংক ইউ যারা লিখছেন ইয়েস, কারণ আমি চাই যাতে আপনি আরো বাক্যতে বেড়ে উঠুন এবং প্রভুর গৌরব, প্রভু যিশুর মহিমা কীর্তন করুন, যেন এইভাবে আপনি আপনাদের কাছে আরো সহজ প্রসেসে আমি যেন বোঝাতে পারি। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ দিই যে আপনারা যারা আছেন বুঝতে পেরেছেন, এটাই সব থেকে চাই। এটা যেন পবিত্র আত্মার কাছে আরো প্রার্থনা করুন, তিনি আরো আপনাকে পরিষ্কার। আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো আমি যেন আরো মানুষকে এই প্রেরিতের কার্যবিবরণ যেন সহজভাবে বোঝাতে পারি। আসুন আমরা প্রার্থনা চাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনি বুঝতে পেরেছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর মহিমাময়, যে আপনি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর। আজকে তোমার কাছে প্রভু, তোমার দাস এবং দাসী প্রত্যেকজন উপকৃত হয়েছে, আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি তোমার পবিত্র আত্মা স্পর্শ করো, সত্যি প্রভু তুমি আমাদেরকে কত পরিষ্কার ভাবে আমাদের এই বাক্যকে বোঝাচ্ছ। প্রভু যিশু আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু তোমাকে, যে আজকে প্রত্যেকটা মানুষের কাছে এই বাক্য তারা বুঝতে পারছে এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারছে। আমি ধন্যবাদ দিই প্রত্যেকজনকে প্রভু। আমি ব্রাদার পরিতোষ মণ্ডলকে তোমার কাছে সমর্পণ করছি, তার জীবনকে তুমি আশীর্বাদ করো, অনিতাকে, তাদের ছেলে অর্ণবকে, এবং প্রার্থনা করি প্রভু আমি
গ্লোরিকে এবং গ্লোরির হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে, যেন সুন্দর বেটার জব সে পায় এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি, গীতাকেও তোমার কাছে ডেডিকেট করছি, সুপ্রিয় গীতা এবং প্রভু গলুর জীবনকে তুমি আশীর্বাদ করো এবং পদ্মা ভৌমিককেও তুমি তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। আজকে তাদের জীবনকে তোমার অনুগ্রহে হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। পাপ্পু দেবাংশী কো তেরে হাতো মে সমর্পণ কর রে, সর সে লেকর পাঁও তক প্রভু পাপ্পু জি কো তেরে হাতো মে রগ রে, অঞ্জু জি কো ভি তেরে হাতো মে সমর্পণ কর রে, ঈশা কনক কো ভি তেরে হাতো মে রগ রে প্রভু, সিমরন কো ভি তেরে হাতো মে সমর্পণ কর রে, আর প্রভু সালু কো ভি তেরে হাতো মে রগ রে প্রভু, সিমরন কা বেটা কো হৃদয় কো তেরে হাতো মে সমর্পণ কর রে, ঈশু কে নাম সে প্রভু তেরে অনুগ্রহ দয়া কৃপা করুণা সে ভর দে প্রভু, বিশেষ করে রাকেশ পটওয়ার কো তেরে হাতো মে সমর্পিত কর রে, ঈশু কে নাম সে উসকো চঙ্গাই দিয়া প্রভু, তেরে লহু কা হাত উসকো পর মে রাখ প্রভু। হাম বিশ্বাস করতে প্রভু পাপ্পু জি কো বিজনেস কো তু বড়োতি দে, তেরে মহিমা প্রশংসা করে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু মানসী জয়সওয়াল কো তেরে হাতো মে সমর্পণ কর রে, অঞ্জলি কো ভি তেরে হাতো মে সমর্পণ কর রে, শিল্পা জি কো প্রভু অনুরাগ কো ভি তেরে হাতো মে রগ রে প্রভু, সং সং প্রার্থনা করে প্রভু বিনোদ জি কো ভি তেরে হাতো মে রগ রে প্রভু, সর সে লেকর পাঁও তক ঈশু কে লহু সে প্রভু হাত উসকো উপর মে রাখ প্রভু, থ্যাংক ইউ জিসাস দা হোলি স্পিরিট প্রভু, ঈশু কে নাম সে প্রভু তু ব্লেস কর প্রভু, তেরে আত্মা সে ভর দে প্রভু, তেরে দয়া কি পাকরুণা। আমি পিটার দাসকে তোমার কাছে রাখছি, ঝুমা দাসকে রাখছি, তুমি আশীর্বাদ করো পিটারের সন্তানকে, তার পরিবার তার বিজনেসকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু তাদের জীবনকে বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো। প্রার্থনা করি প্রভু সুমিতা দেকে তোমার কাছে রাখছি, ব্রাদার প্রশান্ত কুমার দেকে তোমার কাছে ডেডিকেট করছি, সিস্টার বিনা পানির জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে তোমার কাছে তারা আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে এসছে, সিস্টার বিনা পানির জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার শক্তি দাও এবং তার যা কিছু অর্থ প্রভুর জন্য চিন্তা আছে পাচ্ছে না প্রভু যিশুর নামে তুমি ব্যবস্থা করো, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু সিস্টার মাধবী চৌধুরীকে রাখছি, লেউনিকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদের পরিবারকে আমি তোমার কাছে সমর্পণ করছি, বাইরে যাওয়া ভিতাশা রক্ষা করো। থ্যাংক ইউ জিসাস দা হোলি স্পিরিট প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব করতে পারে। ধন্যবাদ দি প্রভু বিশেষ করে সেই পরিবারে তোমার শান্তি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে সুনিতা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো তার ফ্যামিলিকে তার পরিবারকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। সিস্টার সুনিতা হাজরার তার জীবনে কি প্রয়োজন সে প্রত্যেকটা দিন তোমার কাছে আসছে, আমি বিশ্বাস করি তার জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি সুমিতা মণ্ডল হালদারের জীবনকে তুমি তোমার কাছে ডেডিকেট করছি, সত্যি প্রভু তুমি তাকে কত ভাবে তুমি আশীর্বাদ করছো, তোমার এই বিশ্বস্ত কন্যাকে তুমি দেখেছো, তার জীবনে প্রত্যেকটা দিন তুমি আশীর্বাদ করো, বিশেষ করে তার চোখকে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু। আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই, বিশেষ করে তার মা সিস্টার পুষ্পলতার জীবনকে তুমি আশীর্বাদ করো, রাজুকে এবং তাদের সন্তান জেকবকে এবং জেকবের মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রার্থনা করি প্রভু অনেক দিন ধরে আমরা প্রার্থনা করছি, আমি বিশ্বাস করি তুমি রাজুর জীবনে দরজাকে তুমি খুলে দাও এবং সুজাতা সুজাতার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ব্রাদার বরুণ দত্তকে রাখছি, তুমি আশীর্বাদ করো, তার ওয়াইফকে এবং তার সন্তানকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। বরুণ বাবু এই বয়সে তুমি তাকে ধরে রেখেছো, প্রত্যেকটা মুহূর্ত তুমি তাকে ব্যবহার করছো, যেন বরুণ বাবু তোমার গৌরব করতে পারে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। প্রার্থনা করি প্রভু সঞ্চিতা সরকারকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে কত দয়া করছো প্রভু, সিস্টার সঞ্চিতা সরকারের জীবনকে তুমি তার বাইরে যাওয়া ভিতরে আশা রক্ষা করো এবং যেন সিস্টার তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। ধন্যবাদ দি প্রভু তুমি তার বাইরে যাওয়া ভিতরে আশা রক্ষা করো, তোমার অনুগ্রহ হাতের নিচে রাখছি প্রভু যিশুর নামে, ব্লেস লাইফ না প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো যেন বরুণ বাবু তোমার গৌরব তোমার সঞ্চিতা তোমার গৌরব করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে ভাই পলাশ মণ্ডলকে রাখছি, তার বাবা মাকে, পলাশের দাদা বৌদি, তাদের সন্তানদেরকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে কাজ করছো,
আমি সেই বাংলাদেশকে রাখছি প্রভু, পাকিস্তানকে রাখছি প্রভু, আমি আফগানিস্তানকে রাখছি প্রভু, যে বিশৃঙ্খলা সেখানে সৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে প্রভু সেই সমস্ত স্টেটকে প্রভু যিশুর রক্তে বন্ধ করেছি, তুমি কন্ট্রোল করো যেন সেখানের মানুষেরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু। সিস্টার পরিণীতা সর্দারকে রাখছি, আজকে ব্রাদার অ্যান্ড্রুস সেই উড়িষ্যার উদ্দেশ্যে রওনা হয়েছে প্রভু, তুমি তার পথে তুমি বান্ধব হয়ে থাকো। আমরা প্রার্থনা করে দিচ্ছি অ্যান্ড্রুসকে এবং তার কাজকে কর্মক্ষেত্রে তুমি ব্লেস করো। বিশেষ করে আমি এই মুহূর্তে পরিণীতা সর্দার তুমি তাকে আশীর্বাদ করো। আমি মনিকাকে রাখছি এবং অ্যান্ড্রুসের বাবা মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই সেবাস্টিন মিলান পারোইকে তোমার কাছে রাখছি, তুমি আত্মার চালনা দাও। সেবাস্টিন মিনাল পাড়ই পাবো আগামীকাল তার উপবাস প্রার্থনাতে সেই গুগল মিট এবং ফেসবুক লাইভে সে প্রচার করবে, তার মুখকে তুমি খুলে দাও পাবো যিশুর নামে, যেন অনেক মানুষের কাছে সেই বার্তা নিয়ে যেতে পারে এবং তাকে তুমি জ্ঞান বুদ্ধি দাও। তার যে সেই সিস্টেম নেটের সিস্টেম তার এক এক সময় গোলযোগ করে পাবো তুমি কন্ট্রোল করো। প্রার্থনা করি পাবো সেবাস্টিন মিলাল পাড়ইর জীবনকে তুমি আশীর্বাদ। আমি এই মুহূর্তে পাবো ইলিসা রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করেছি, থ্যাংক ইউ জিসাস। ইলিসা রোজারিওর জীবনে তুমি কত দয়া করেছো, এই ভাইয়ের জীবনকে তোমার পবিত্র আত্মা দ্বারা চালনা করো প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো যেন ইলিসা তোমাকে গৌরব করতে পারে। তুমি তার জীবনে জানো প্রভু যে পরিকল্পনা করেছো মঙ্গলের পরিকল্পনা, আমি বিশ্বাস করি তার জীবনে নিউ কাজ উপস্থিত হচ্ছে প্রভু, যিশুর নামে তুমি ইলিসার জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, থ্যাংক ইউ জিসাস। আমি সিস্টার শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, শিখা সরকারের জীবনকে তুমি আশীর্বাদ করো, বাইরে যা ভিতর রক্ষা করো, তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি। শিখার জীবনকে তুমি কত দয়া করেছো প্রভু, সে তোমার কাছে এসছে যেন শিখা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে প্রভু মমতা কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রণব কাশ্যপের জীবনকে তুমি আশীর্বাদ করো, তুমি আত্মার চালনা দাও। আমি রঞ্জনা কাশ্যপকে রাখছি প্রভু, আমি আশিস কাশ্যপের জীবনকে তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি এলিজাবেথ রিচার্ডকে রাখছি প্রভু, বিশেষ করে ব্রাদার রঞ্জিত রিচার্ডকে এবং নাতাশাকে এবং নাতাশার ছোট বোনকে তোমার কাছে ডেডিকেট করছি, বিশেষ করে প্রভু এলিজাবেথের বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি, ব্রাদার সানিয়েল মিসেস সানিয়েলের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। এবং প্রার্থনা করি শম্পা সানিয়েলের জীবনকে, শম্পা রিচার্ডের জীবনকে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি প্রভু ব্রাদার অভিজিৎ মজুমদারকে, পাস্টার অভিজিৎ মজুমদারের জীবনকে তুমি আশীর্বাদ করো, তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু তুমি তার সেই যে পায়ের যন্ত্রণা সে কষ্ট পাচ্ছে, আমি বিশ্বাস করি তুমি তার জীবনে শক্তি দাও, বল দাও, মনের মধ্যে সেই বল দাও প্রভু, যিশুর নামে যেন হেঁটে চলে বেরিয়ে তোমার গৌরব প্রশংসা করতে পারে প্রভু, তাদের জীবনে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। ধন্যবাদ দিই প্রভু এই মুহূর্তে তুমি প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। আমি রঞ্জনা ডিকোস্টাকে তোমার কাছে ডেডিকেট করছি, থ্যাংক ইউ সিস প্রভু, রঞ্জনা ডিকোস্টার জীবনকে তুমি কত দয়া করেছো। তার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি বিশেষ করে তার হাজবেন্ড রবার্ট ডিকোস্টার জীবনকে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু তার মেয়ে এবং সন্তানের জীবনকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি, প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করো ব্রাদার রবার্ট ডিকোস্টার, যা কিছু সিকনেস অসুস্থতা তুমি স্পর্শ করো, বি হিল জিসাস নেম প্রভু, সুস্থতা দাও যেন রবার্ট ডিকোস্টার তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি, বিশেষ করে আজকে মন্টু বসাকের সন্তানের তুমি সুন্দরভাবে ট্রিটমেন্ট করতে সাহায্য করেছো, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। সেই ছোট্ট সন্তানের চোখকে তুমি স্পর্শ করো ব্রাদার মন্টু, তার ওয়াইফকে এবং তাদের পরিবারকে আমি ডেডিকেট করছি। আমি প্রার্থনা করি প্রভু কাশীনাথ বসাকের, তার ওয়াইফ ঝুমুর বসককে এবং তার মেয়ে গার্গীকে তোমার কাছে রাখছি, গার্গীর লাইফ পার্টনারের জন্য আমরা প্রার্থনা করছি প্রভু, যিশুর নামে তুমি তার বাড়ি যা ভিতাসা রক্ষা করো, অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু ব্রাদার দিলীপ পালকে তোমার কাছে রাখছি, তুমি তার বিজনেস জানো প্রভু যে ডাউন যাচ্ছে বিজনেস, আমি তার বিজনেসকে তোমার কাছে সমর্পণ করছি, তার মেয়ে এবং তার বিশেষ করে তার ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে দিলীপ পাল যে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে তোমার কাছে বসেছে, তুমি তার জীবনে তুমি দরজা খুলে দাও যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু, আমি এই মুহূর্তে প্রভু বাবলু বারোই তোমার কাছে রাখছি প্রভু,
বাবলু বারুই জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু তোমার পবিত্র আত্মার অনুগ্রহ করো প্রভু, বাবলুর জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। বাবলু ভূঁইয়া প্রভু সে তোমার গৌরব তোমার প্রশংসা করুক প্রভু, এই মুহূর্তে তার জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও। বাবলু ভূঁইয়ার জীবনকে তোমার পবিত্রতা দিয়ে চালনা করো। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রভু, সিস্টার সুনিতা দাসকে তোমার কাছে রাখছি, তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো, তার হাজবেন্ড ব্রাদার মানস দাসকে রাখছি, এবং তার সঙ্গে সঙ্গে প্রভু আমি সুমনাকে জেকবকে এবং জেকবের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো অনুগ্রহ করো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে প্রভু ডেসি প্রধানকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি ব্রাদার শেখর প্রধানকে তুমি কত আশীর্বাদ করছো, বিশেষ করে এই মুহূর্তে প্রভু আমি ডোরিসকে এবং প্রভু রেনাল্ডকে তোমার কাছে ডেডিকেট করছি, তারা যে অসুস্থ আছে প্রভু তোমার ক্ষত বিক্ষত হাত এই মুহূর্তে প্রভু যিশুর নামে তুমি স্পর্শ করো, তার যা কিছু প্রভু সে রেনাল্ড হেক্টরের যে বুকের যে এক এক সময় চেস্ট পেন যা কিছু ব্যথা হচ্ছে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে এসছে তারা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি তুমি তাদের প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ধন্যবাদ দি প্রভু এই মুহূর্তে যারা তোমার কাছে ব্রাদার বরুণ তরুণ দত্তকে রাখছি এবং রুমিকে রাখছি, জন কিং দত্তের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি যেন রুমি তরুণ এবং তাদের সন্তান জংকিন দত্ত যেন তোমার গৌরব করতে পারে। আমি বাসুদেব দেবনাথকে রাখছি প্রভু, তাদের যে বাড়ি তৈরি হচ্ছে তুমি ওয়েদারকে ভালো রাখো প্রভু, এবং যেন বাড়ি সুন্দরভাবে কমপ্লিট হতে পারে প্রভু, আরও অনেক কাজ বাকি আছে প্রভু, বাসুদেবকে তুমি শরীর স্বাস্থ্য ভালো রাখো। সুনিতা দেবনাথকে রাখছি প্রভু, তার বাবা মাকে তার ভাইকে সেই পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, সেও যেন তোমার গৌরব প্রশংসা। পাঁচটা টুরু নস্করকে রাখছি, তুমি আশীর্বাদ করো, সেও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি আত্মার চালনা দাও যেন সর্ব অবস্থার মধ্যে যেন তোমাকে উচ্চকৃত মহিমান্বিত করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি খোকন বৈদ্যকে কমলা বৈদ্যকে তোমার কাছে রাখছি, তাদের এই বিশ্বাসের জীবনকে তুমি আরো বৃদ্ধি করো প্রভু যিশুর নামে। ব্রাদার খোকন কমলা বৈদ্য এবং তাদের সন্তানকে তোমার কাছে রাখছি, তুমি অ্যাবান্ডেন্ট ব্লেসিং এ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু আমরা এই মুহূর্তে যারা তোমার কাছে এসছে প্রত্যেকজনকে তুমি অনুগ্রহ করছো যেন তারা সর্বদা তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ প্রভু, আজকে তোমার কাছে রাখছি শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, শুভ্রার জীবনকে তোমার পবিত্রতা দ্বারা চালনা করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার মেয়ে রিয়াকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। ও প্রভু যারা এই মুহূর্তে তোমার কাছে প্রত্যেকটা মুহূর্ত আসছে, আমি সেনা মণ্ডলকে তোমার কাছে রাখছি, সেনা মণ্ডলের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। আমি সিস্টার তৃপ্তি রোজারিওকে তোমার কাছে রাখছি, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার হাজবেন্ডকে তৃপ্তির তার মেয়ে জামাই এবং ছোট্ট বাচ্চাকে তোমার কাছে ডেডিকেট করছি, তৃপ্তিকে তুমি আরো আশীর্বাদে পরিপূর্ণ করো। সত্যি প্রভু তার জীবনে তুমি কত দয়া করেছো, সে যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তৃপ্তি রোজারিওর জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করছি, সেও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি যারা এই মুহূর্তে তোমার কাছে আসছে প্রভু। আমি এই মুহূর্তে প্রভু রুমি সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি, রুমি সরকার যেন তোমার গৌরব করতে পারে, তুমি তার বাইরে যাওয়া ভিতাসর রক্ষা করো, রুমির জীবনকে তুমি ব্লেস করো যেন রুমি তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করে, রুমি সরকারের জীবনকে অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে যারা এসছে প্রভু, আমি সুমনা দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তার বাবা এবং মায়ের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, যেন সুমনা দে যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে, তুমি বাইরে যাওয়া ভিতাসা রক্ষা করছো, সর্ব অবস্থার মধ্যে যেন সুমনা তোমাকে উচ্চীকৃত মহিমান্বিত করতে পারে। ইয়েস জিসাস, থ্যাংক ইউ জিসাস, আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো, সকল গৌরব তোমাকে দিই। আসো আমরা প্রভুর সমস্ত ভার তোমার উপরে দিলাম, আমি বিশ্বাস করি আগামীকাল আমাদের যে উপবাস প্রার্থনা আছে অনেক যেন গুগল মিটে আসতে পারে এবং যেন তোমার আশীর্বাদ পেতে পারে, তুমি অনুগ্রহ করো। এবং প্রার্থনা করি বিকালে আমাদের যে ইমানুয়েল চ্যাপেলে এজিএম আছে প্রভু, আমি তুমি গোলযোগের ঈশ্বর না, সেই এজিএম কে তোমার কাছে রাখছি,
তোমার গৃহে প্রভু সর্বজাতির প্রার্থনা দিও প্রভু, যেন সেখানে তোমার মহিমা কীর্তন হয়। সেই ইম্যানুয়েল চ্যাপেলকে তোমার কাছে রাখছি প্রভু, সেখানে সমস্ত কমিটিকে রাখছি প্রভু, যদি কোনো মন্দ শক্তির কাজ থাকে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি, সেখানে তোমার পবিত্র আত্মা বিরাজমান হোক প্রভু। সমস্ত ভার দিলাম, বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে ম্যাকলিন, আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পণ করছি ব্রাদার ম্যাকলিনকে, তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। প্রভু তুমি ব্লেস করো প্রভু, যিশুর নামে থাউজেন্ড গুণ আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রভু প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করি, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য এসু, তোমার ইচ্ছা স্বর্গ যেমন পৃথিবী সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপর অপরাধী ক্ষমা করিয়েছি তদ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দিত রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্রাত্মা শান্তি সহভাগিতা খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিত্র, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্রাত্মা এবং প্রভু যিশুর নামে চাই, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর ধন্যবাদ করুন। আগামীকাল ক্লিন অ্যান্ড আনক্লিন এই সাবজেক্ট নিয়ে আমরা আসবো, আরো অনেক তথ্য আছে আপনারা জানতে পারবেন এবং প্রভু যিশুর গৌরব করবেন। আগামীকাল আমাদের 12:30 থেকে উপবাস প্রার্থনা আছে। আপনারা যারা আছেন ফেসবুক লাইভে, আপনি তাদেরকে অনুরোধ করছি, আমাদের গুগল মিট আছে, আমাদের গুগল মিটের মধ্যে সেই লিঙ্ককে দেওয়া হয়, আপনি ডাইরেক্ট এসে আমাদের সঙ্গে কথা বলতে পারেন, প্রার্থনা করতে পারেন, ধন্যবাদ দিতে পারেন। এবং যারা গুগল মিটে ঈশ্বরের বাক্য আপনি দিতে চান, অতি অবশ্যই আমার যে পার্সোনাল মোবাইল নাম্বার আছে 8444090777 এ আপনি লিখতে পারেন যে আমি ইন্টারেস্ট ঈশ্বরের বাক্য বলার জন্য। তাই আজকে যারা আছেন আপনি দিতে পারেন এবং প্রভুর গৌরব করতে পারেন। সকলে জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন।